ভৈরবে শত্রুতার জের দরে গাছের সারা তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা তথ্য ভিডিও চিত্রে মোহাম্মদ সাবিরউদ্দিন উদ্দিন রাজু বৈরবীর শত্রুতার জের ধরে গাছে সারা তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা শিমুলকান্দি ইউনিয়নের মধ্যসর গ্রামের রিক্সা চালক খলিল মিয়ার পতিত জমিতে লাগানো পঁচিশটি মেহগনি ও চারুর গাছের সারা রাতের আধারে তুলে নিয়ে গেছে শুধু তাই নয় তার তিন গন্ডা জমি দখলের ফায়তারা ও করছে একটি প্রভাবশালী চক্র চক্রটি দীর্ঘ দুই তিন বছর যাবত তাকেও তার পরিবারকে নানাভাবে নির্যাতন করছে বলে অভিযোগ রয়েছে ভুক্তভোগী খুল মিয়া জানান তার প্রত্যেক বসত বাড়িতে তিনি ওয়ারির সূত্রে বসবাস করছেন তাছাড়া তার পাওনাও পাওনা দিয়েছেন কিন্তু এলাকার আহাদ মিয়া একটি চক্র তার জমি দখলের সোলাইমান জন্য নানাভাবে নির্যাতন ও হয়রানি করছে গত কিছুদিন আগে সে তার পতিত জমিতে মেহগনি ও ঝারুর গাছের পঁচিশটি সারা রোপণ করে কিন্তু রাতের আধারে সারা গাছগুলো তুলে নিয়ে গেছে শুধু তাই নয় নানাভাবে হুমকি দামকি দিচ্ছে ও জমি দখলের ফায়তারা করছে এ বিষয়ে আহাদ মিয়া খলিল বোনের কাছ থেকে সাড়ে চার লাখ টাকা দিয়ে তিন ঘন্টা জমি কিনে নিয়েছে আমার জমিতে যদি অন্য কেউ গাছ রোপণ করে সেটা তো আমি মেনে নিব না তাই আমি সারা গাছগুলো তুলে ফিরেছি এ বিষয়ে শিমুলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান রিপন জানান জমি সংক্রান্ত বিরোধ নিয়ে খলিল মিয়া ও আহাদ মিয়ার দ্বন্দ্ব নিরসন নিয়ে সালেসি বৈঠক করেছে কিনা আমার মনে নেই তবে গাছ সারা গাছ কেটে নিয়ে গেছে তবে সারা গাছ কেটে নিয়ে গেছে এমন অভিযোগ খুলিল মিয়া আমার কাছে করেনি